হ্যালো ক্লাস থ্রি, তোমাদের এখন ইতিহাসের ক্লাস শুরু হলো। আজকে 57 পাতা পড়াবো, সিন্ধু সভ্যতা, 57 পাতা, 15 অধ্যায়। আমাদের দেশে সিন্ধু নদের পশ্চিম তীরে মহেঞ্জোদারো আর হরপ্পা উত্তর দিকে দুটি নগর গড়ে উঠেছে। এই সভ্যতাকে সিন্ধু সভ্যতা বলা হয়। প্রায় 5000 বছর আগে এই নগর দুটি গড়ে উঠেছিল। এই নগরের সভ্যতা প্রাচীন সভ্যতার মধ্যে সবচেয়ে উন্নত ছিল। এখানকার মানুষেরা কৃষিকাজ জানত, তারা ব্যবসা বাণিজ্য, ধাতুর ব্যবহার, বিভিন্ন রকম দুর্গ, নানা রকমের মূর্তিও তারা তৈরিতে খুব পারদর্শী ছিল। তাদের তৈরি সে সকল জিনিসের কিছু নিদর্শন আজও আছে। এরা লেখাপড়াও জানত, এদের লেখা পণ্ডিতেরা এখনও পড়ে সম্পূর্ণ মানে বুঝতে পারিনি। এবার এখানে প্রশ্নগুলো দেখো। মিশরের প্রাচীন সভ্যতা কোন নদের তীরে গড়ে উঠেছিল? নীল নদের তীরে। মমি কাকে বলে? ওষুধ মাখা, কাপড় জড়ানো মৃতদেহকে মমি বলে। পিরামিড কি? পিরামিড হলো পাথরের তৈরি ত্রিকোণাকৃতি বিরাট সমাধি সৌধ। মানব সভ্যতা প্রথম কোথায় কোথায় গড়ে উঠেছিল? প্রথম নদীর তীরে গড়ে উঠেছিল। আদিম যুগের মানুষ কোথায় স্থায়ী বাসস্থান করে তুলেছিল? নদীর তীরবর্তী অঞ্চলে। ইরাকের প্রাচীন নাম কি? মেসোপটেমিয়া। কোন কোন নদীর ধারে মেসোপটেমিয়ার সভ্যতা গড়ে উঠেছিল? টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর তীরে। মিশরের ওপর দিয়ে কোন নদী বয়ে গেছে? নীল নদী। চীনের বড় দুটি নদীর নাম গোয়াং ও ইয়াংসিকিয়াং। চীনের প্রাচীন সভ্যতা কোথায় গড়ে উঠেছিল? হুয়াং ও ইয়াংসিকিয়াং নদীর মাঝখানে। চীনের মানুষ বন্যা আটকাবার জন্য কি করেছিল? নদীতে বাঁধ দিয়েছিল। সিন্ধু নদ কোথায় অবস্থিত? ভারতের উত্তর পশ্চিমে। এখন এই নদীটি পাকিস্তানে অবস্থিত। হরপ্পা কোথায় ছিল? সিন্ধুর তীরে, হরপ্পা। পরের পাতা, প্রাচীনকালে কোন কোন নদীর তীরে উন্নত সভ্যতা গড়ে উঠেছে? যেমন ট্রাইগিস, ইউফ্রেটিস নদীর তীরে মেসোপটেমিয়া এক প্রাচীন সভ্যতা গড়ে উঠেছিল, একে সুমেরীয় সভ্যতা বলা হয়। মিশর দেশে নীল নদের তীরে মিশরীয় সভ্যতা গড়ে উঠেছে। চীন দেশে হুয়াং ও ইয়াংসিকিয়াং নদীর তীরে গড়ে উঠেছে চৈনিক সভ্যতা। ভারতের উত্তর পশ্চিমে সিন্ধু নদীর তীরে গড়ে উঠেছে সিন্ধু সভ্যতা। নদীর তীরে প্রাচীন সভ্যতার কথা কীভাবে জানা যায়? নদীর মাটি খুঁড়ে পুরানো বাড়িঘর, পথঘাট, কবরখানা, আরও নানা জিনিসপত্র পাওয়া গেছে। সেই সব জিনিস বিবেচনা করে প্রাচীন সভ্যতার কথা জানা গেছে। মানুষ নদীর ধারে বসবাস করতো কেন? উর্বর জমি, পানীয় জল, যাতায়াত এবং জলসেচের সুবিধার জন্য। পৃথিবীর কয়েকটি নদীকেন্দ্রিক সভ্যতার নাম কী কী? যেমন সুমেরীয় সভ্যতা, মিশরীয় সভ্যতা, চৈনিক সভ্যতা, সিন্ধু সভ্যতা। সুমেরীয় সভ্যতার লিপির নাম কিলক লিপি। মিশরীয় সভ্যতার লিপির নাম হায়ারোগ্লিফিক। আমাদের দেশে কোন নদীর তীরে সভ্যতা গড়ে উঠেছে? সিন্ধু নদের তীরে। এবার বইতে যে কাজটা তোমরা করো, অর্থাৎ সঠিক উত্তর, সেটা করাচ্ছি। 2 নম্বর, 2-এর ক, নদীর ধারে গড়ে ওঠা মানব সভ্যতা হলো নদী উপত্যকার সভ্যতা। এটা ঠিক, রাইট। খ, সুমেরীয় সভ্যতা গড়ে উঠেছে ট্রাইগিস, হুয়াং নদীর তীরে। উত্তরটা ভুল, কাটা। পরেরটা, মিশর দেশটি দক্ষিণ আমেরিকায় অবস্থিত। উত্তরটা ভুল, কাটা। মিশরের রাজাকে জার বলা হয়? উত্তরটা ভুল, কাটা। ভারতের প্রতিবেশী দেশটি হলো চীন দেশ? উত্তরটা ঠিক। সিন্ধু সভ্যতা একটি অনুন্নত সভ্যতা? এটি ভুল, কাটা। চৈনিক সভ্যতার মানুষেরা গুটি পোকা থেকে সুতো বের করে রেশম বার করত? উত্তরটা ঠিক, রাইট। সিন্ধু সভ্যতা লিপি পাঠোদ্ধার করা সম্ভব হয়েছে? উত্তরটা ঠিক, রাইট। এবার 3 নম্বর, সঠিক উত্তরের মাথায় রাইট। প্রথমে 3-এর ক-এর উত্তরটা হবে উন্নত। চাষাবাদ শুরু করার পর মানুষ উন্নত থাকলো। খ নম্বর, আগেকার দিনে গ্রামগুড়ি গড়ে উঠেছিল নদী তীরবর্তী অঞ্চলে। ইরাকের প্রাচীন নাম মেসোপটেমিয়া। ট্রাইগিস, ইউফ্রেটিস নদীর তীরে গড়ে উঠেছিল সুমেরীয় সভ্যতা। সিন্ধু নদ আমাদের দেশের উত্তর পশ্চিম দিকে অবস্থিত। হরপ্পা মহেঞ্জোদারো সভ্যতা গড়ে উঠেছে সিন্ধু নদের তীরে। আজ এই অবধি করালাম, বাকি প্রশ্ন আমি পরের ক্লাসে লিখিয়ে দেবো।